পট শিল্প যেটা আমাদের শহরের কালচারের মধ্যে থাকা মানুষরা অনেকটাই ভুলে গেছে অনেকে ভুলে গেছে এই পুরনো শিল্পগুলো যেগুলো এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে আমাদের সমাজের মধ্যে থেকে আর সেই রকমই পট শিল্প নিয়ে এবছর থিম করছে সিঙ্গি পার আমরা ফার্স্ট রাউন্ডে যখন এসেছিলাম তখনই দেখিয়েছিলাম অনেকটা কাজ চলছে কাজ হচ্ছে পট শিল্পর অনেক কিছু জিও বাংলা প্রেজেন্ট সারস সম্মান দু হাজার উনিশের পুজো পরিক্রমা রাউন্ড টু নিয়ে আমি শ্রেষ্ঠ হাজির হয়ে গেছি কিন্তু এই ক্লাবে কথা বলে নেব ক্লাব মেম্বারের সঙ্গে এছাড়াও আগে ক্যামেরা পারসনকে বলবো যে ক্লাবটা একটুখানি দেখাতে পুজো মণ্ডপটা খুব একটা স্পষ্ট হয়তো দেখা যাবে না কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সাজানো হয়েছে কালারফুল কাগজ কি এছাড়াও কালারফুল কিছু একটা দিয়ে এটা বানানো হয়েছে আমরা এখন শিল্পীকে পাইনি আমাদের সঙ্গে তাই জন্য খোলাখুলি আমরা কিছু বলতে পারছি না ফার্স্ট রাউন্ডে যখন আমরা এসেছিলাম তখন আমরা ভিতরের দিকটায় গিয়েছিলাম দেখেছিলাম অনেকটা কাজে এগোচ্ছে আর এখন প্রস্তুতি যেহেতু একেবারে অনেকটা এগিয়ে গেছে তাই জন্য আমরা ভেতরে যেতে পারছি না কিন্তু এছাড়াও অন্যান্য আপডেটগুলো আপনাদেরকে দেবো ক্লাব মেম্বারের সঙ্গে কথা বলে নমস্কার আপনাকে জিও বাংলায় স্বাগত আপনার নামটা আমার নাম হচ্ছে কুনাল মজুমদার আমি এই সিংনি সার্বজনীন দুর্গাপূজা কমিটির যুগ্ম সম্পাদক তো ক্লাবে মানে মণ্ডপের কাজটা তো অনেকটাই এগিয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি ভিতরটা আমরা এখন দেখতে পাচ্ছি না কিন্তু ভিতরের কাজ অনেকটাই এগিয়ে গেছে তো সেই কাজ নিয়ে কিন্তু একটু কথা হ্যাঁ কাজ তো প্রায় হয়ে এসছে এবার আমরা যে পটচিত্রের চিত্রের উপরে এটা করা হচ্ছে এই পট পট আমাদের প্রতিমার অঙ্গসজ্জাতেও থাকবে হ্যাঁ আমরা প্রত্যেক বছরই এরকম একটা কিছু না কিছু চিন্তাধারা করেই করি আচ্ছা তার মানে আমরা প্রতিমার যে মূর্তি সেখানটাও কিন্তু এই পট শিল্পের কোনো একটা কাজ আমরা দেখতে পারবো এছাড়াও যে এই এত সুন্দর কাজ হচ্ছে এই রকম রাস্তায় কর্মীরা এত রাত অবধি কাজ করছে আর আপনারাও সকলে এখানটায় রয়েছেন উপস্থিত কীরকম লাগছে এক্সাইটমেন্টটা ঠিক কীরকম এক্সাইটমেন্টটা আমাদের প্রত্যেকেরই আছে এইটা পুজোর মানে চলে যাওয়ার ছমাস পর থেকেই আমাদের আবার প্রস্তুতি শুরু হয়ে যায় এবং এটা পুজোটা শেষ হয়ে গেলে সত্যিকারের খুব খারাপ লাগে যে আমরা এত পরিশ্রম করে ইয়ে করি এই চারটে দিন হট করেই কেটে যায় কিন্তু তারপরে আর আমাদের মানে এটাকে বলার কোনো ভাষা নেই এটাকে কিছু বলা যায় না সত্যি কথা আর পুজো কি এখন আর চারটে দিনের আছে এখন চারটে দিনে নেই তবে এটাও ঠিকই তবু তো আমরা সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিনই ধরব ধরি সেটাই ধরা হয় আর এই ক্লাব এই ক্লাবের লোকেশন নিয়ে কিন্তু আমার অন্তত কোনো ডাউট নেই আর কলকাতাবাসীর তো নেই কিন্তু এখন প্রচুর বাইরে থেকে মানুষ আসে যারা শুধুমাত্র কলকাতায় আসে এই পুজোটা এনজয় করার জন্য তাদের জন্য এই জায়গার লোকেশনটা কিন্তু একবার মেনশন করতে হবে হ্যাঁ সেটাও তো মানে পুজোর মধ্যে তো অগণিত মানুষের ভিড় হয় সেই মানে ভিড় যে সারা দিন চলে তার কোনো বিরাম নেই এখানটায় তো মানুষের ঢল প্রচন্ড পরিমাণে নেমে আসে প্রচন্ড পরিমাণেই নেমে আসে এবং তাদেরকে সাহায্য করার জন্য আমাদের জুনিয়র গ্রুপ এবং ভলেন্টিয়াররাও থাকে তারা অক্লান্ত পরিশ্রম করে এই পুজোটাকে তুলে ধরার করা একদম আর পুজোটা খুব সাকসেসফুল হবে সেটা আমরা প্রস্তুতি দেখেই বুঝতে পারছি আর যেহেতু এবার এই ক্লাবটা সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করে গেছে তাই জন্য কিন্তু একটা সেলিব্রেশন হবে সেটা সেই সেলিব্রেশনটা হবে কিন্তু কেক কাটার মাধ্যমে তো সবাই মিলে একটুখানি কিছু বলি তাই জন্য থ্যাংক ইউ জিও বাংলা থ্যাংক ইউ মিয়া মোরে একদম তো কেক কেটে বরঞ্চ আমরা শুরু করে দিই সেলিব্রেশনটা একটা ক্ল্যাপ হয়ে যাক সবাই মিলে ধরো থ্রি চেয়ার্স ফর শিকিপা হিপ হিপ হুররে হিপ হিপ হুররে হিপ হিপ হুররে ওয়াও কেক কাটা তো হয়ে গেল সেলিব্রেশন চলছে আর এটা চলতেই থাকবে আর আমি চলে যাব এরকমই আরও অন্য ক্লাবে সেই ক্লাবে সেলিব্রেট করতে কতটা প্রস্তুতি এগিয়েছে সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে আরও অনেক রকম আপডেটস দিতে তাই জন্য চোখ রাখুন জিও বাংলার পর্দায় অ্যান্ড উই উড লাইক টু থ্যাঙ্ক আওয়ার স্পন্সার অ্যাম্বাসার কো স্পন্সর জিএসটি দোস আইটি পার্টনার আর কনসালটেন্সি সার্ভিসেস আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং ইভেন্ট পার্টনার সিএনসি সেফটি পার্টনার অ্যারিসন কেবল অ্যান্ড আওয়ার ফুড পার্টনার মিও আমরে আরো অনেক আপডেটের জন্য চোখ রাখুন কিন্তু জিও বাংলার পর্দায় ক্যামেরায় সৌরভ দাসের সঙ্গে আমি শ্রেষ্ঠা চক্রবর্তী